জঙ্গলমহলে বর্তমান সময়ে সবথেকে বড় সংকটকালীন সমস্যা হলো হাতির তাণ্ডব। গত কয়েক বছর ধরে হাতির হানায় অতিষ্ঠ হয়ে পড়েছে জঙ্গলমহলবাসী। অভিযোগ, বনদপ্তর অনীহার কারণে ক্ষতির সম্মুখীন জঙ্গলমহলের বাসিন্দা। পাশাপাশি হাতি তাড়ানোর জন্য স্থানীয়ভাবে হুলা পার্টি নিয়োগ করেছে বনদপ্তর। একাধিক দাবি দাওয়া নিয়ে হুলা পার্টির সদস্যরা বেশ কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করছেন। জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া স্মারকলিপিতে হুলা পার্টির সদস্যরা দাবি জানিয়েছেন, হাতির ড্রাইভ করার সময় কোন সদস্য মারা গেলে এককালীন 15 লক্ষ টাকা অনুদান এবং সরকারি চাকরি, কেউ আহত হলে তাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মাসিক 10,000 টাকা পেনশন প্রদান করতে হবে। এছাড়াও জীবন বিমা, প্রশিক্ষণ সহ একাধিক দাবি জানানো হয়েছে। হুলা পার্টির সদস্যদের কর্মবিরতির জেরে গত এক সপ্তাহ জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় হাতির আক্রমণে 50 থেকে 60টি ভারি ভেঙেছে। বিঘের পর বিঘে মৌসুমীর শাকসবজি এবং বীজ তলার ক্ষতি হয়েছে। সম্প্রতি হুলা পার্টির সদস্যদের মধ্যে 4 জন মারা গিয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। অভিযোগ, বনদপ্তর আহত হুলা পার্টির সদস্যদের 50,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে এই দায় ছেড়ে ফেলেছে। দাদা, আপনাকে বলতে হবে হুলা পার্টির কাজ বন্ধ করার কারণ, আমাদের যে হুলা পার্টি, আমরা সাধারণ মানুষকে সুরক্ষা দিই, তাহলে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে আমাদেরও প্রাণ বিপন্ন হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কোনো সুরাহা হচ্ছে না। যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে তার ফ্যামিলি পঙ্গু হয়ে যাচ্ছে, তার কোনো সুরাহা হচ্ছে না, এবং ডিপার্টমেন্ট তার কোনো কর্ণপাত করছে না, ক্ষতিপূরণ দিচ্ছে। ক্ষতিপূরণ বলতে 50,000 টাকা, একটা কেউ ইনজোর যদি হয় তার হয়তো চিকিৎসায় 1.5 লক্ষ টাকা হয়ে গেল, সরকার দিচ্ছে 50,000 টাকা, সেই ফ্যামিলিটার কী হবে? ক্ষতি সবজি ঘর বাড়ি, এই তো আমরা যতদিন থেকে স্ট্রাইক করেছি আজ 50খানা ঘর ভেঙেছে। 50খানা ঘরের মানুষ আজ তারা গাছতলায় আশ্রয় তাদের। হ্যাঁ, তার জন্যই তো আমরা ডেপুটেশন দিচ্ছি, সরকারের দৃষ্টি আকর্ষণ হোক। আপনারা শেষমেশ কী চাইছেন? আমরা চাইছি, আমরা আমাদের যেমন বলতে হোলা বাড়ির সদস্য যদি কেউ ইঞ্জোর হয় তাহলে তার 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং 10,000 টাকা একটা পেনশন যেন পায়, এইটি আমাদের দরকার। এবং আমাদের হুলা পার্টির সদস্য যদি কেউ মারা যায় তার 15 লক্ষ টাকা একটা ইন্স্যুরেন্স এবং একটা চাকরি, এবং আমাদের সেফটি কিট দরকার আছে, আই কার্ড দরকার আছে। এগুলো আমরা আজ বিভিন্ন দিন আগের থেকে বলে আসছি, আজ 3 বছর আগে আমাদের কাছ থেকে ডকুমেন্টস সব নেওয়া হয়েছিল ইনসিওর করবো বলে, এখনও পর্যন্ত ইনসিওর হয়নি, আমরা কোনো সার্টিফিকেটও পাইনি। আপনারা ডেপুটেশন জমা দিলেন, সেক্ষেত্রে যদি কোনোরকমভাবে সরকার যদি কোনো কর্ণপাত না করে তাহলে আপনারা কী করবেন? আমরা তাহলে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সবাই যৌথভাবে, যত হুলা টিম আছে সবাই কাজ ছেড়ে দিল, আমরা তো ছেড়েছি, ওদের সাথেও আমাদের আলোচনা করতে হবে। আপনার নাম? ভরত মাহাতো। তো আজকে আমরা যে ডেপুটেশন দিলাম, আজকে হচ্ছে ডিএম মাধ্যমে আমরা সিএম মহাশয়ের কাছে আমাদের এই ডেপুটেশন, আমাদের যে বার্তা যে আমাদের সমস্যা সমাধানের কথা এটা পৌঁছাতে যায়। আমাদের মূলত যে দাবি আছে আজকে, আমরা যে দীর্ঘদিন ধরে আমরা যে জঙ্গল লাগোয়া এলাকায় আমরা যে হাতি তাড়ানোর কাজ করছি, এতে আমাদের মজুরি 300 টাকাও দেওয়া হচ্ছে না, এতে আমাদের পেটও চলছে না, আমাদেরকে সুরক্ষাও দেওয়া হচ্ছে না বন দপ্তর থেকে, আমাদের সেরকম কোনো সেফটিও নেই। তাই আমাদের একটাই দাবি, আমার যেমন এটা মাসিক একটা 10,000 টাকা একটা দাবি রাখছি, তার সাথে সাথে আমাদের যে সেফটি কার্ড, আমরা রাতে ভিতে কিংবা জঙ্গলের মধ্যে পোকামাকড়ের মধ্যে যে আমাদের একটা লড়াই করে আমরা যে হাতি তাড়ানোর কাজ করছি, এটা যাতে আমাদের সমাধান যেন সঠিক, যেন আমাদের একটা পরিকাঠামো কিংবা আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের সরঞ্জাম দেওয়া হয় সেটাও দাবি রাখছি। আর আমাদের জন্য যে একটা বিমা, যে একটা ইন্স্যুরেন্স, এটা যেন থাকে, এটার জন্য আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের একটাই নিবেদন, এখন আমাদের জঙ্গলমহল এরিয়ায় আমাদের প্রচুর হাতি, হাতির পরিমাণ প্রচুর চলে আসছে, আমাদের হুলা পার্টি যদি আমরা বাঁচি তাহলে আমাদের জঙ্গল মানুষকে রক্ষা করতে পারবো, আমাদের সমস্ত
মানে আমাদের জঙ্গলমহলটা রক্ষা হবে, নাহলে আমাদের বাড়িগুলোকে ভেঙে দিচ্ছে, আমাদের মানুষকে ক্ষতি করে দিচ্ছে, এমনকি বন দপ্তর আমাদের কাজে লাগিয়ে আমাদের যারা হুলাপাটি আছি আমাদেরকেও আমাদেরকে প্রাণ যেতে হচ্ছে। তো এই সমস্যা কেন হবে? তো এইটা দিদির কাছে আমাদের এটাই আবেদন, উনি যেটা দ্রুত এটার ব্যবস্থা করেন, আমাদের এটাই আমাদের একমাত্র আজকের এই ডেপুটেশন মাধ্যমে। কি জন্য জেলা শাসকের কার্যালয়ে এসেছেন আজকে? আমরা ঝাড়গ্রাম ডিভিশনের অন্তর্গত 12টি রেঞ্জের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আগত যে সমস্ত হুলা টিম সদস্য রয়েছেন, আমরা আজকে ঝাড়গ্রাম ডিএম সাহেবকে ডেপুটেশন দিলাম। এই কারণে আজকে আমাদের গ্রাম বাংলার বিভিন্ন ফসল থেকে শুরু করে ঘর বাড়ি থেকে শুরু করে এমনকি মানুষের জীবনকে বিপদকে বাজি রেখে আজকে আমরা মানুষের সাধারণ মানুষের পরিষেবা দিতে ইচ্ছুক এবং বিভিন্ন রকম মানে সমস্যাগুলো সমাধানের পক্ষে আমরা আছি এবং এই বার্তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা প্রেরণ করতে চাইছি, যাতে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সঠিকভাবে আমাদের অনুমোদন হোক বা আমাদের নিজেদের পরিষেবাগুলো পায়, এবং সেই কারণে আজকে আমরা ডেপুটেশন দিলাম। ক দফা দাবি রয়েছে আপনাদের? আমাদের 7 দফা দাবি রয়েছে। এর আগেও তো আপনারা জানান দিয়েছেন রাজ্য সরকারকে, আপনারা স্ট্রাইক করেছেন, কাজে যাননি, তার সেক্ষেত্রে আজকে ডেপুটেশন দিলেন, আগামী দিনে যদি আপনাদের প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছে যদি না মানেন কি করবেন? আমরা আগেও দিয়েছি এবং আজকেও দিলাম এই ডেপুটেশন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা আমরা প্রেরণ করতে যাচ্ছি, যদি এই দাবিগুলো আমাদের পূরণ করা না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই স্ট্রাইক চলছে এবং চলবে। মূলত কী কী দাবি রয়েছে যদি বলেন? আমাদের দাবিগুলো প্রথমত হচ্ছে হাতি ড্রাইভের কাজে জন্য সকল হুলাপাটি সদস্যের পর্যাপ্ত পরিমাণ তাড়ানোর জন্য, হাতি তাড়ানোর জন্য মানে মানে সেফটি কিট দিতে হবে। এছাড়া হাতি হানায় কোনো হুলাপাটি সদস্য নিহত হলে 15 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং তার পরিবারের একজন সদস্যকে দ্রুত চাকরির সুবন্দোবস্ত ব্যবস্থা করতে। 3 নম্বর হচ্ছে হাতি ড্রাইভ করতে গিয়ে কোনো হুলাপাটি সদস্য আহত হয়ে কর্মক্ষমতা হারালে সেই পরিবারকে ন্যূনতম 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তার সঙ্গে সহমাসিক 10,000 টাকা করে পেনশন প্রদান করতে হবে। 4 নম্বর হচ্ছে সকল হুলাপাটি সদস্যদের হাতি ড্রাইভের পর্যাপ্ত প্রশিক্ষণ সহ প্রত্যেক হুলাপাটি সদস্যকে আই কার্ড দিতে হবে। 5 নম্বর হচ্ছে হাতি ড্রাইভের কাজে সরকারিভাবে নিয়োগের ক্ষেত্রে হুলাপাটি সদস্যদের অগ্রাধিকার দিতে হবে। 6 নম্বর হচ্ছে হাতি ড্রাইভের কাজের মজুরি দৈনিক প্রতি 600 টাকা এবং ন্যূনতম মাসিক 10,000 টাকা সকল হুলাপাটি সদস্যকে দিতে হবে। সকল হুলাপাটি সদস্যের জীবন বিমা করতে হবে এবং সেই সার্টিফিকেট অতি দ্রুত প্রদান করতে হবে। আপনাদের দাবি যদি না মানে তাহলে আপনারা কী করবেন? আমাদের স্ট্রাইক চলছে এবং চলবে। আপনার নাম? রবীন্দ্র বাস্কে।